बिस्मिल्लाहिर रहमानिर रहीम डॉक्टर मालिका विश्वविद्यालय कॉलेजे द्वादश श्रेणी व्यवसाय शिक्षा शाखार सुप्रिय शिक्षार्थीवृंद अस्सलामु अलैकुम। प्रिय शिक्षार्थीवृंद केमन आछो तुम्हरा? आशा करी आल्लाह पाकेर अशेष रहमते परिवारेर सबाई के निये भालो आछो। आमरा तोमादेर दोया आलहामदुलिल्लाह भालो आछि। प्रिय शिक्षार्थीवृंद आमि मोहम्मद रासेल प्रभाषक हिसाब विज्ञान विभाग डॉक्टर मालिका कॉलेज आजकेर एई क्लासटी उपस्थापन करछि। स्नेहर शिक्षार्थीवृंद आमि तोमादेर हिसाब विज्ञान द्वितीय पत्र पढ़ाच्छिलाम। इतिमध्ये आमादेर सिलेबासटी शेष हयेछे। आमरा सर्वशेष जे अध्यायटी पढ़छिलाम सेटी हच्छे व्यय ओ व्ययेर श्रेणी विभाग। ए अध्याय होते गुरुत्वपूर्ण अंकगुलो आमरा करेछि। विभिन्न बोर्डे आसा विभिन्न बछरे बा सालेर प्रश्नगुलो आमरा समाधान करेछि। आमरा आज आरेकटी बोर्ड प्रश्न समाधान करब जेटी हच्छे ढाका बोर्ड 2017। শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বই খাতা কলম পেন্সিল সহ যাবতীয় প্রয়োজনীয় সবকিছু নিয়ে বসেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা ঢাকা বোর্ড 2017 সালে এ অধ্যায় হতে অর্থাৎ ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ অধ্যায় হতে আসা প্রশ্নটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বোর্ড প্রশ্নগুলো হাতে নাও, দেখো যে ঢাকা বোর্ড 2017 এই প্রশ্নটিতে 10 নং এ ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ অধ্যায় হতে একটা অঙ্ক এসেছে। চলো শুরুতে প্রশ্নটি দেখে নেওয়া যাক। 2017 সালে ঢাকা বোর্ডে 10 নং প্রশ্নে যে অঙ্কটি এসেছে এ অধ্যায় হতে, অটোবি কোম্পানি কাঠের বুকসেলফ প্রস্তুত করে। কোম্পানি বর্তমানে স্থানীয় বাজারে বিক্রয় করার জন্য পণ্য উৎপাদন করলেও ভবিষ্যতে বিদেশে রপ্তানি করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। 2016 সালে স্থানীয় বাজারের চাহিদা পূরণের লক্ষ্যে কোম্পানি 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করে। 2016 সালের উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ নিম্নরূপ: কাঠ ও গ্লাস সিট একক প্রতি 215, সাধারণ অফিস খরচ স্থির 1,10,000, কারখানা তত্ত্বাবধায়কের বেতন 70,000, বিক্রয় কর্মীর বেতন 60,000, অবচয় কারখানা দালান স্থির 80,000, অফিস সাপ্লাইজ খরচ স্থির 2,000, কারখানার পরোক্ষ কাঁচামাল একক প্রতি 25, কারখানার মজুরি কাটিং ও সংযোজন একক প্রতি 45, বিক্রয় কর্মীর কমিশন একক প্রতি 5, কারখানা উপযোগ খরচ স্থির 10,000 টাকা। যথারীতি তিনটি সৃজনশীল বা তিনটি করণীয় রয়েছে। করণীয় কতে চাওয়া হয়েছে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক্ষেত্রে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা চেয়েছে এবং সেটি এককে নির্ণয় করতে বলছে। আমাদের আলোচ্য প্রশ্নে বলা আছে 2016 সালে 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে হচ্ছে শতভাগ বা 100% বা 100 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারব, যদি 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করতে পারে তাহলে শতভাগ কার্যমাত্রায় এর দ্বিগুণ হবে। এটিকে আমরা যদি যেহেতু 50% কার্যমাত্রায় 2000টি বুকসেলফ তৈরি করে আমরা 2000কে যদি 50 দিয়ে ভাগ দিই আর 100 দিয়ে গুণ দিই তাহলে আমরা পেয়ে যাব সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। খতে চেয়েছে 2016 সালের পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় করো, অর্থাৎ আমাদের মোট ব্যয় নির্ণয় করতে হবে, তবে সেটিকে পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় এই দুইটি ভাগে উপস্থাপন করতে হবে, দুইটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করতে হবে, শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার মানে হচ্ছে আমাদের যে উৎপাদন খরচগুলো দেওয়া আছে এখান থেকে কোনগুলো স্থির ব্যয় এবং কোনগুলো পরিবর্তনশীল ব্যয় সেগুলো আমাদের চিহ্নিত করে পৃথক করতে হবে। চলো একটু প্রশ্নটি দেখে একটু আলোচনা করে নিই। শুরুতে দেয়া আছে কাঠ ও গ্লাস সিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ উৎপাদন খরচের ক্ষেত্রে কোনগুলো স্থির ব্যয় কোনগুলো পরিবর্তনশীল ব্যয় বা কোনগুলো কোন ধরনের ব্যয় সেগুলো নির্ণয় করার পূর্বে তোমাকে সবার আগে যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে কোন পণ্যটি উৎপাদন করা হচ্ছে।
পণ্য উৎপাদনের উপর নির্ভর করে হচ্ছে, পণ্যের প্রকৃতির উপর নির্ভর করে কোন উৎপাদন ব্যয়টি প্রত্যক্ষ হবে, কোন উৎপাদন ব্যয়টি পরোক্ষ হবে, কোন উৎপাদন ব্যয়টি স্থির হবে, কোন উৎপাদন ব্যয়টি পরিবর্তনশীল হবে। আমরা দেখতে পাচ্ছি অটোবি কোম্পানি এখানে কাঠের বুকসেলফ তৈরি করে। আমরা এটিকে মাথায় রেখে আমরা উৎপাদন ব্যয়গুলোকে বিবেচনা করব। কাঠের বুকসেলফ শুরুতে দেওয়া আছে কাঠ ও গ্লাস শীট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কাঠের বুকসেলফ তৈরিতে কাঠ এবং যে গ্লাস শীট, এগুলো হচ্ছে মূল কাঁচামাল। তোমরা যদি খেয়াল করো একটি বুকসেলফের দিকে যদি খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে কাঠ এবং যে গ্লাস, সামনে যে গ্লাস দেওয়া থাকে, এই দুইটি তো মূল কাঁচামাল বা মূল উপাদান। তার মানে এটিকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল বলতে পারি। পাশাপাশি দেখো টাকার ঘরে বলা আছে একক প্রতি, যখনই কোনো উৎপাদন ব্যয় একক প্রতি দেওয়া থাকবে তার মানে এটি হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এই কাঠ ও গ্লাস শীট হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। সাধারণ অফিস খরচ ব্র্যাকেটে বলাই আছে স্থির, অতএব এটি স্থির ব্যয় হবে। কারখানা তত্ত্বাবধায়কের বেতন, এটি যেহেতু মাসিক ভিত্তিতে প্রদান করা হয়, তোমরা যদি একটু খেয়াল করো কারখানা তত্ত্বাবধায়কের বেতন তাকে একটি মাসিক ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হয়, সেক্ষেত্রে উৎপাদনের এককের সাথে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ উৎপাদন কম হলো না বেশি হলো, এর সাথে এই কারখানা তত্ত্বাবধায়কের বেতনে কোনো সম্পর্ক নেই। উৎপাদন এক একক হলো যা বেতন হবে, উৎপাদন 1,00,000 একক হলো একই বেতন হবে, অতএব এটিকে আমরা স্থির ব্যয় বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে উৎপাদন ব্যয়টি রয়েছে সেটি হচ্ছে বিক্রয় কর্মীর বেতন। এটির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বিক্রয়কর্মীকে এখানে বেতন প্রদান করা হচ্ছে, এটি মাসিক ভিত্তিতে প্রদান করা হয়, উৎপাদনের পরিমাণের সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমরা জানো যে সমস্ত উৎপাদন ব্যয় উৎপাদনের এককের হ্রাসবৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায়, সেগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর যে সকল উৎপাদন ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পায় না, অর্থাৎ স্থির থাকে, সেগুলো হচ্ছে স্থির ব্যয়। বিক্রয়কর্মীর বেতন, এটি উৎপাদনের পরিমাণের সাথে হ্রাস বৃদ্ধি হয় না, অতএব এটি স্থির ব্যয়। অবচয় কারখানা দালান, ব্র্যাকেটে বলা আছে স্থির, অতএব এটি স্থির ব্যয়। অফিস সাপ্লাইজ খরচ, ব্র্যাকেটে বলা আছে স্থির, অতএব এটি স্থির ব্যয়। কারখানা পরোক্ষ কাঁচামাল, এটি একক প্রতি ব্যয় দেওয়া আছে, অতএব এটি পরিবর্তনশীল ব্যয়, কারণ একক প্রতি যেহেতু ব্যয় দেওয়া আছে অতএব এটি উৎপাদনের পরিমাণের সাথে সাথে হ্রাস অথবা বৃদ্ধি পাবে। কারখানার মজুরি, কাটিং ও সংযোজন, এটিও একক প্রতি দেওয়া আছে, অতএব এটিও পরিবর্তনশীল হবে। বিক্রয়কর্মীর কমিশন, একক প্রতি দেওয়া আছে, এটিও পরিবর্তনশীল। সর্বশেষ কারখানা উপযোগ খরচ, এক্ষেত্রে স্থির শব্দটি উল্লেখ করা আছে, অতএব এটি স্থির বা স্থায়ী ব্যয় রূপে গণ্য হবে। চলো এবার গতে যাওয়া যাক। গতে চাওয়া হয়েছে 2017 সালের সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন বাড়লে অনুমিত মোট ব্যয় নির্ণয় করো। অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আমরা 50% উৎপাদন ক্ষমতায় 2000 একক উৎপাদন করি, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 4000 একক। 4000 একক যদি আমরা উৎপাদন করি সেক্ষেত্রে আমাদের অনুমিত মোট ব্যয় কত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শুরুতে হচ্ছে সৃজনশীল ক বা করণীয় ক। করণীয় কতে চাওয়া হয়েছে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, 50% কার্যমাত্রায় 2000 একক উৎপাদন করে। এটি খুবই সহজ, আমরা 100%-এ যদি এটিকে কনভার্ট করি তাহলে পেয়ে যাব সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এজন্য আমাদের যেটি করতে হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2000-কে 50 দিয়ে ভাগ দিতে হবে এবং 100 দিয়ে গুণ দিতে হবে। 2000-কে 50 দিয়ে ভাগ করে এবং 100 দিয়ে গুণ করে আমরা পাই হচ্ছে 4000 একক। অর্থাৎ অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 4000 একক। চলো এবার করণীয় খতে যাওয়া যাক। শিক্ষার্থীবৃন্দ, করণীয় খতে চাওয়া হয়েছে অটোবি কোম্পানির মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তবে সেটিকে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় এই দুইটি ভাগে বিভক্ত করে শ্রেণীবিন্যাস করে আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি নির্ণয় করা হয়েছে। আমরা পরিবর্তনশীল এবং স্থির ব্যয় এই দুই ভাগে বিভক্ত করে আমরা
উৎপাদন ব্যয়গুলোকে আমরা উপস্থাপন করেছি শুরুতেই পরিবর্তনশীল ব্যয়। আমরা শুরুতে প্রশ্ন যখন বিশ্লেষণ করি তখনই আমরা আলোচনা করেছিলাম কোনগুলো পরিবর্তনশীল কোনগুলো স্থির ব্যয়। প্রশ্নের শুরুতে রয়েছে ক্লাস কাঠ ও গ্লাস শীট, এটি পরিবর্তনশীল ব্যয়, এটি একক প্রতি দেওয়া আছে 215। যেহেতু আমরা 2000 একক উৎপাদন করেছি, আমরা 215কে 2000 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব কাঠ ও গ্লাস শীটের ব্যয়টি, সে সংখ্যাটি হচ্ছে 430,000। এরপর রয়েছে সাধারণ অফিস খরচ, কারখানা তত্ত্বাবধায়কের বেতন, বিক্রয় কর্মীর বেতন, অবচয় কারখানা দালান, অফিস সাপ্লাইজ খরচ, প্রত্যেকটি হচ্ছে স্থির ব্যয়। অতএব এগুলো এখানে আসবে না, কারণ আমরা পরিবর্তনশীল ব্যয়গুলো শুরুতে লিপিবদ্ধ করছি। এরপর যে ব্যয়টি রয়েছে সেটি হচ্ছে কারখানার পরোক্ষ কাঁচামাল, এটি যেহেতু একক প্রতি দেওয়া আছে, এটি পরিবর্তনশীল ব্যয়। কারখানা পরোক্ষ কাঁচামাল দেওয়া আছে একক প্রতি 25 টাকা। আমরা 2000 একক উৎপাদন করেছি, 25কে 2000 একক দিয়ে গুণ দিলে আমরা পাই 50,000 টাকা। এরপর রয়েছে কারখানা মজুরি, এটি দেওয়া আছে একক প্রতি 45। আমরা 2000কে যদি 45 দিয়ে গুণ দিই তাহলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 90,000। এরপর রয়েছে বিক্রয় কর্মীর কমিশন, এটিও একক প্রতি দেওয়া আছে, এটিও পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি 5 টাকা। 2000কে যদি আমরা 5 সংখ্যাটি দিয়ে গুণ দিই তাহলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 10,000 টাকা। আমাদের আলোচ্য প্রশ্নে যে উৎপাদন ব্যয়গুলো রয়েছে এগুলোর মধ্যে কাঠ ও গ্লাস শীট, পরোক্ষ কাঁচামাল, কারখানা মজুরি এবং বিক্রয় কর্মীর কমিশন, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমরা 430,000, 50,000, 90,000, 10,000 এই সংখ্যাগুলো যোগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 580,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয়। চলো এবার স্থির ব্যয়ে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচ্য প্রশ্নে দুই প্রকার ব্যয় রয়েছে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়। এখানে আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয় অনুপস্থিত, অতএব বাকি যে সকল ব্যয় রয়েছে বাকি সকল ব্যয় হবে স্থির ব্যয়। ব্যয়গুলো হচ্ছে সাধারণ অফিস খরচ 110,000, কারখানা তত্ত্বাবধায়কের বেতন 70,000, বিক্রয় কর্মীর বেতন 60,000, অবচয় কারখানা দালান 80,000, অফিস সাপ্লাইজ খরচ 2,000, কারখানা উপযোগ খরচ 10,000। এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 332,000। এটি হচ্ছে মোট স্থির ব্যয়। আমাদের মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 580,000 এবং মোট স্থির ব্যয় হচ্ছে 332,000। এই দুইটি সংখ্যা যোগ করলে আমরা পাই হচ্ছে 912,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার করণীয় গতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় গতে চাওয়া হয়েছে অটোবি কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, অর্থাৎ 100% ক্ষমতায় অনুমিত মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করণীয় খতে এইমাত্র আমরা যে মোট ব্যয়টি নির্ণয় করলাম সেটি হচ্ছে 50% উৎপাদন ক্ষমতায়। তাহলে বিষয়টি খুব সহজ, 50% উৎপাদন ক্ষমতায় আমরা যে ব্যয়গুলোকে লিপিবদ্ধ করেছি আমরা এগুলোকে জাস্ট আমরা 100%-এ কনভার্ট করব, অর্থাৎ দ্বিগুণ করে দিলে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে যে পরিবর্তনশীল ব্যয় যেগুলো রয়েছে, আমি আবার একটু সহজ করে বলি, আমরা করণীয় খতে আমরা যে মোট ব্যয়টি নির্ণয় করেছি সেটি হচ্ছে 50% উৎপাদন ক্ষমতা। এখন আমাদের 100% উৎপাদন ক্ষমতায় আমাদের মোট ব্যয় নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, স্থির ব্যয়ে কোনো পরিবর্তন হবে না, কারণ স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় 50% উৎপাদন ক্ষমতায় যা, অর্থাৎ 2000 একক উৎপাদন করলে স্থির ব্যয় যা হবে 100% উৎপাদন ক্ষমতায়, অর্থাৎ 4000 একক উৎপাদন করলেও স্থির ব্যয় একই হবে। পরিবর্তনটা আসবে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ে, 50% উৎপাদন ক্ষমতায় পরিবর্তনশীল ব্যয় যা হবে 100% উৎপাদন ক্ষমতায় ঠিক এর দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 100% অনুমোদিত 100% বা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় অনুমিত মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়েছে। শুরুতে আমরা উৎপাদন একক উল্লেখ করেছি 4000 একক, কারণ করণীয় খতে যে আমরা মোট ব্যয়টি নির্ণয় করেছিলাম সেটি হচ্ছে 50% উৎপাদন ক্ষমতায় 2000 এককে। শুরুতে পরিবর্তনশীল ব্যয়গুলো লিপিবদ্ধ করব। আমাদের পরিবর্তনশীল ব্যয়গুলো ছিল কাঠ ও গ্লাস শীট, পরোক্ষ কাঁচামাল, কারখানা মজুরি, বিক্রয় কর্মীর কমিশন। টাকার পরিমাণগুলো হবে, কাঠ ও গ্লাস শীট ছিল আমাদের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
4,30,000 টাকা, এটিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 8,60,000 টাকা, কারণ ওইটি ছিল 50% উৎপাদন ক্ষমতায়, আর এখন আমরা 100% উৎপাদন ক্ষমতায় মোট ব্যয় নির্ণয় করছি। প্রত্যেকটি পরিবর্তনশীল ব্যয়কে আমরা জাস্ট দ্বিগুণ করে দিব। কাট ও গ্লাস শিট ছিল 4,30,000 টাকা, এটি হয়ে যাবে 8,60,000 টাকা। পরোক্ষ কাঁচামাল ছিল 50,000 টাকা, এটি আমরা এখানে লিপিবদ্ধ করেছি 1,00,000 টাকা। কারখানা মজুরি ছিল 90,000, এটি দ্বিগুণ করলে আমরা পাই 1,80,000। বিক্রয়কর্মীর কমিশন ছিল 10,000, এটিকে দ্বিগুণ করলে আমরা পাই 20,000 টাকা। এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে 11,60,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয়ে কোনো পরিবর্তন আসবে না। আমরা খতে যে স্থির ব্যয় নির্ণয় করেছি সেটি আমরা এখানে বসিয়ে দিব, কারণ 2,000 একক উৎপাদন করলে যা স্থির ব্যয় হয়, 4,000 একক উৎপাদন করলেও স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় একই থাকবে, কারণ এটি নামই হচ্ছে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়। এটি উৎপাদনের পরিমাণের পরিবর্তনের সাথে এটি পরিবর্তিত হয় না। স্থির ব্যয় আমাদের করণীয় ক্ষতে ছিল 3,32,000 টাকা, সেটি আমরা এখানে বসিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে স্থির ব্যয় ক্ষ থেকে আনিত 3,32,000 টাকা। আমরা মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয় সংখ্যা দুটি যদি যোগ করি আমরা, তাহলে যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 14,92,000 টাকা। এটি হচ্ছে আমাদের করণীয় গতে চাওয়া মোট ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমার পোস্টের নিচে কমেন্ট অপশনে কমেন্ট করবে অথবা আমাকে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই দিব। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।